ফের কি বিতর্কে জড়াতে চলেছেন আরও এক অভিনেত্রী? তিনি নাকি রোড ট্যাক্সি দেন না। সূত্রের খবর, এমন এক অভিনেত্রীর কথা মন্ত্রী নাকি বলেছেন যিনি রোড ট্যাক্স দেন না, সেই অভিনেত্রীর বাবাও অনেক প্রবীণ এবং নাম করা একজন অভিনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী বলছেন অনেকেই এমন আছেন যারা দামি গাড়ি ব্যবহার করেন কিন্তু ট্যাক্স দিতে ভুলে যান। মমতার মন্ত্রী যা বললেন তাতে রীতিমতো চারিদিকে একেবারে হইচই পড়ে গেল। অভিনেত্রীর নাম না করেও দামি গাড়ি কে বা কারা ব্যবহার করেন, কে কে রোড ট্যাক্স দিচ্ছেন না, তা রীতিমতো তুলে ধরেন পরিবহন মন্ত্রী। সূত্রের খবর, যে টলি অভিনেত্রীর কথা তিনি বলেছেন তার বাবা নাকি অনেক প্রবীণ অভিনেতা এবং খুবই জনপ্রিয় এবং একাধিক ডেটাও দেন। কি কাণ্ড ভাবুন, এসব নাকি করছেন সেলিব্রিটিরা। কেই সেলিব্রিটি তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু। তিনি নাকি রীতিমতো এই কাজ করেন, তবে এই বিষয়টা না জেনেই নাকি তিনি করছেন। মানে দামি গাড়ি ব্যবহার করেন কিন্তু রোড ট্যাক্স দেন না বলেই মন্ত্রী বলতে চেয়েছেন বলেই সূত্রের খবর। এ এক আজব কাণ্ড। তাহলে আর সাধারণ মানুষের দোষ কোথায় বলুন তো? এই তালিকাও নাকি অনেক দীর্ঘ, অনেকেই এই টাকা দেন না বলে অভিযোগ করেন মন্ত্রী। তবে তার তালিকায় যে বড় নামের সংখ্যাই বেশি সেটা বোঝাই যায়। তিনি অবশ্য এই ঘটনায় কাউকে দোষ দিতে নারাজ। তিনি অভিযোগ করে বলছেন যে অনেকেই টাকা দিয়েছেন। ভাবুন একবার, একজন নামী অভিনেত্রী এবং তার বাবাও একজন প্রবীণ অভিনেতা। কি বলছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শোনাই আপনাদের। না, বিষয়টা হলো যে আমরা যত গাড়ি আছে সেই গাড়ি যারা চালান তাদের নিয়মিত রোড ট্যাক্স দিতে হয়। এই রোড ট্যাক্সটা যদি নিয়মিত সবাই দেয় তাহলে সরকারের রেভিনিউ আসে, বাড়ে, এবং সেই রেভিনিউ আবার ডেভেলপমেন্ট আকারে মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানুষ এই রোড ট্যাক্সটা নিয়মিত দেন না। আমরা যেটা করেছি, তাদের কাছে নিয়মিতভাবে SMS-এর মাধ্যমে এই রোড ট্যাক্সটা পেমেন্ট করার জন্য আমরা আবেদন করতেই থাকছি, এবং আমাদের এনফোর্সমেন্ট টিম মাঝে রাস্তাতেও সেই গাড়িগুলোকে ধরে এবং তাদের থেকে রোড ট্যাক্সটা আদায় করে। এই পদ্ধতিতে চলছে, এবং এর মধ্যে কলকাতায় আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু দামি গাড়ি, যে গাড়িগুলোর দাম প্রচুর বেশি, সেই সব গাড়ির মালিকদেরও অনেকের এই রোড ট্যাক্সটা বাকি আছে। সেই সংখ্যাটা বেশ বড় ধরনেরই বাকি আছে। ফলে তাদের কাছে আমরা অনুরোধ রাখছি সবসময় যে আপনি যদি ট্যাক্সটা নিয়মিত দিয়ে দেন বা পেন্ডিং ট্যাক্সটা দেন, এটা সরকার এবং সমাজের পক্ষে ভালো। কী ধরনের গাড়ির মালিক তারা? এর অডি আছে, মার্সিডিজ বেঞ্চ আছে, দামি দামি সব গাড়ি। কারণ এর দোষটা এদের সবটা নয়। গাড়ি যখন এনারা কেনেন তখন ডিলার 5 বছরের ট্যাক্স নিয়ে পেমেন্ট করে গাড়িটা তাদের কিনিয়ে দেন। তারপর আর অনেক সময় খেয়াল থাকে না ব্যস্ত মানুষ যে 5 বছর পার হয়ে গেল, অথচ আমার তারা দামি গাড়ি কেনার পর না ওইটা আর খেয়াল থাকে না যে আমার, তারা হয়তো ভাবেন যে আমার ট্যাক্সটা পুরো দেওয়া আছে। এভাবে অনেকের ট্যাক্স জমে গেছে, সেইটা জমে যাওয়ার জন্য তাদের কাছে আমরা নিয়মিতভাবে SMS পাঠাচ্ছি যে এই ট্যাক্সটা দিলে ভালো হয়, সরকারের ভালো হয়, সমাজের ভালো। কত টাকা বাকি মোটামুটিভাবে আপনাদের হিসেব অনুযায়ী কলকাতায়? আমাদের কলকাতার মধ্যে এই সব বড়ো গাড়িগুলোর অন্তত 80 কোটি বাকি আছে। হ্যাঁ, পেনাল্টি সহ। আচ্ছা, মোটামুটিভাবে এই তালিকায় কারা আছেন? এই এই যে বড়লোক যাদেরকে বলছেন, এই তালিকাটায় মোটামুটি কারা, মানে কোন শ্রেণী? বিষয়টা বড়লোক বলে আলাদা করে আমি কিছু বলতে চাই না। আমি এটাই বলতে চাই যে যত গাড়ি আছে তার মধ্যে একটা পার্সেন্টেজ, প্রায় 30%-এর মতো গাড়ি নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করে। তার মধ্যে দামি গাড়ির সংখ্যা কলকাতার মুখে বেশ কিছু বেশি। কার গাড়ি কী গাড়ি ওসবের মধ্যে ধরুন আপনারা ধরলেন, ধরে তারপরে তারা দিয়ে দেন সঙ্গে সঙ্গে। কিন্তু এই যে বলছিলেন একটা গাড়ি রাখতে হয় তাদের জন্য, মানে হ্যাঁ ওসব তো করতেই হবে। কী যেমন আমার, আমি এটাই বলা আছে যাদের থেকে গাড়ি এনফোর্সমেন্ট চালাবে তাদের সাথে যেন আমাদের FBI-রা সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তাকে যেটা নিয়ম আছে, যেটা নিয়ম পালন করা হয়নি সেটা তাকে বোঝাতে হবে, বুঝিয়ে তার থেকে ট্যাক্স কালেকশন করতে হবে, কিংবা গাড়ির যদি কোনো কাগজপত্র ঠিক না থাকে তার সংশোধনের চেষ্টা করবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। আমরা শহর বা শহরতলির বিভিন্ন রাস্তায় মাঝে মধ্যেই দেখতে পাই পুলিশ কর্মীরা, তারা বিভিন্ন রকমের গাড়িকে তারা রাস্তার পাশে বিভিন্ন রকমের কাগজ আছে কিনা জিজ্ঞাসা করতে, এর মধ্যে ইন্স্যুরেন্স, পলিউশনস ও রোড ট্যাক্স,
লাইসেন্স, বিভিন্ন কাগজ আছে কিনা জিজ্ঞাসা করেন। আজ পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন যে যে সমস্ত মানুষরা এই ট্যাক্স দেন, এই ট্যাক্সের টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন রকমের উন্নয়নের কাজে লাগানো হয়। আর তিনি এর সাথে সাথে দাবি করেন যে আমাদের কলকাতায় যে সমস্ত নামি ও দামি গাড়ি যারা ইউজ করছেন তারা প্রচুর সংখ্যার একটা অ্যামাউন্ট, প্রায় 80 কোটি টাকার মতো রোড ট্যাক্স বাকি পড়েছে। তিনি এ কথা বলতে বলতে বলেন, দামি গাড়ি যারা ইউজ করেন, অডি, মার্সিডিজ ও এছাড়া যারা দামি গাড়ি ইউজ করেন, তারাই এই রোড ট্যাক্স বাকি করছেন। বিভিন্ন রকমভাবে মাঝে মধ্যেই SMS ও মেসেজ করে, ফোন করে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে আপনার এত টাকা রোড ট্যাক্স বাকি পড়ে আছে। এর সাথে সাথে তিনি বলতে বলতে বলেন যে টলিউডের বিভিন্ন মানুষরা এই টাকা ফাঁকি দিয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে মনে করিয়ে দেওয়া হয়েছে, তারপর তারা টাকা শোধ করে দিয়েছে। স্নেহাশিস চক্রবর্তী দাবি করেন এছাড়াও আরও অনেক টাকা এখনও বাকি পড়ে রয়েছে। তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি সবার কাছে মেসেজ দিতে চান যে যাদের এই রোড ট্যাক্সের টাকা বাকি রয়েছে তারা যেন অবিলম্বে এই টাকা শোধ করে দেন, কারণ এই টাকা দিয়ে রাজ্যের বিভিন্ন রকমের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। একেবারে রীতিমতো দাম করে মমতার মন্ত্রী যা বললেন তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন তো, নাকি তৈরি শুধু কথার কথাই? এই গোটা ঘটনাকে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে গোটা ঘটনা, এবং ওয়াকি বহলের মতে এই ধরনের নাম নাকি আরও আছে, অর্থাৎ অনেকেই নাকি এই ধরনের কাজ করে থাকেন, মানে সেলিব্রিটিরা নাকি এই ধরনের কাজ করে থাকেন। কিন্তু মন্ত্রী একেবারে কিভাবে এই কথা বলছেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে, এবং যে অভিযোগ উঠছে যে তিনি একজন নামকরা অভিনেত্রী এবং তার বাবাও একজন প্রবীণ অভিনেতা এবং নামকরা ব্যক্তি, কিন্তু তারা রোড ট্যাক্সটা দেন না, এই বিষয়ে কি বলছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী? তিনি বলছেন যে এই বিষয়টা তিনি নজরে এনেছেন, এবং তিনি বলছেন, আসুন শোনাই আপনাদের আরেকবার। বিষয়টা হলো যে আমরা যত গাড়ি আছে সেই গাড়ি যারা চালান তাদের নিয়মিত রোড ট্যাক্স দিতে হয়। এই রোড ট্যাক্সটা যদি নিয়মিত সবাই দেয় তাহলে সরকারের রেভিনিউ আসে, বাড়ে, এবং সেই রেভিনিউ আবার ডেভেলপমেন্ট আকারে মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানুষ এই রোড ট্যাক্সটা নিয়মিত দেন না। আমরা যেটা করেছি তাদের কাছে নিয়মিতভাবে SMS-এর মাধ্যমে এই রোড ট্যাক্সটা পেমেন্ট করার জন্য আমরা আবেদন করতেই থাকছি, এবং আমাদের এনফোর্সমেন্ট টিম মাঝে রাস্তাতেও সেই গাড়িগুলোকে ধরে এবং তাদের থেকে রোড ট্যাক্সটা আদায় করে। এই পদ্ধতিতে চলছে, এবং এর মধ্যে কলকাতায় আমরা লক্ষ্য করেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।